হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি ভালো আছেন। আমি তানবীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই কিন্তু ট্যুরিস্ট ভিসা খুলে গেছে। ভারতে কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসি ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা দেওয়া শুরু করেছে, এবং বাংলাদেশেও কিন্তু ভারতীয় অ্যাম্বাসি বাংলাদেশিদের ভিসার আবেদনপত্র জমা নেওয়া শুরু করে দিয়েছে। তবে একটি বিষয় হচ্ছে, আপনাদেরকে যেটি আমি জানাতে আসলাম যে বাংলাদেশে কিন্তু ভারতীয় ভিসা আবেদন সেন্টার প্রায় 7 থেকে 8টার উপরে, বেশিও হতে পারে। বিষয়টা হচ্ছে, আমরা যেখান থেকে তথ্য পেয়েছি আইবিএসি ঢাকা থেকে, আর আইবিএসি ঢাকায় ইতিমধ্যে কিন্তু এই 2 দিনে কিন্তু মানুষের পাসপোর্টের আবেদন জমা নিচ্ছে। আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক পরিচিত মানুষজন ইতিমধ্যে তারা জমা দিচ্ছে। তবে বিষয়টা হচ্ছে, ঢাকার বাইরে মানে বাংলাদেশের অন্যান্য যে হাইকমিশনগুলো আছে, এইখানে হয়তো নোটিশটা এখনও ঠিকভাবে পৌঁছাইছে কি না জানি না। তবে আপনাদের অনেকেই কমেন্ট করছেন যে ভাই, বরিশাল থেকে একজন কমেন্ট করেছিলেন, খুলনা থেকে একজন কমেন্ট করেছিলেন যে এই হাইকমিশনগুলোতে চিঠি এসেছে কিনা বা ফাইল জমা নিচ্ছে কিনা। বিষয়টা হচ্ছে, আমি যা বুঝলাম, এখনও হয়তো এই হাইকমিশনগুলোতে চিঠি, এই ভিডিও বানানো পর্যন্ত যতটুকু জানি, হয়তো আসেনি অথবা আসবে। ঠিক আছে, তো আপনারা জমা দেওয়ার আগে খোঁজখবর নিতে পারেন অথবা জমা দিতেও পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যারা কমেন্ট করছিলেন তাদের কনফিউশন দূর করার জন্যই মূলত ভিডিওটি তৈরি করছি। তবে ঢাকায় যারা আছেন তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য বাই রোডে আবেদন করে আপনারা ঢাকায় জমা দিতে পারেন, কারণ ঢাকায় বিষয়টি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, সবাই জমা দিচ্ছে। আর যশোর, খুলনা, এদিকে নওগাঁ, সাতক্ষীরা, এই অঞ্চল যেইগুলো আছে আদার্স সাইড, এই জায়গায় আপনারা একটু মানে 2-1 দিনের ভিতরে যদি জমা দেন, একটু খোঁজ খবর নিয়ে জমা দিতে পারেন। তাছাড়া যদি একটু লেট করে দেন, মানে দেখা যাচ্ছে 2-3 দিন যদি একটু লেট করে দেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করছি ইতিমধ্যে কিন্তু তাদের কাছে নোটিশটি চলে আসবে এবং ফাইল প্রসেসিংয়ে কোনো সমস্যা হবে না। ইভেন চাইলে এখনও জমা দিতে পারেন। তারপর অনেক আসলে কনফিউজড ছিলেন যে ভাই, এগুলো থেকে তো কোনো তথ্য পেলাম না। তো তাদের জন্যই বলছি, ঢাকায় যারা আছেন তাদের কোনো সমস্যা নেই, এবং আলাদা জেলা শহরে যারা আছেন তারাও চাইলে আবেদন করে দিতে পারেন, যদি পারেন একটু খোঁজখবর নিয়ে জমা দিলেন। তো এটাই। আর একটা বিষয় হচ্ছে, স্টুডেন্ট ভিসাধারীদের জন্য, যারা বাংলাদেশি আছেন, ভারতীয় স্টুডেন্ট ভিসাধারী, তারা বেনাপোল দিয়ে যেতে পারবেন কিনা এইটা নিয়ে অনেকে কমেন্ট করছিলেন। তো তাদের জন্য বলছি, বেনাপোল, প্যাট্রাপোল, ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশি কোনো স্টুডেন্ট ভারতে প্রবেশ করতে পারছে না এখনও পর্যন্ত। তবে ভারত থেকে কোনো স্টুডেন্ট যদি বাংলাদেশে আসতে চায় তারা আসতে পারবে। বিষয়টি আসলে একতরফা মতন হয়ে গেল। ভারতীয় স্টুডেন্ট বাংলাদেশে আসতে পারবে, বের হতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশি কোনো স্টুডেন্ট বাই রোডে বেনাপোল দিয়ে এই মুহূর্তে আপাতত যেতে পারছে না। পরবর্তী কোনো আপডেট আসলে জানিয়ে দেব। আর আপনারা স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্ট ভিসাধারী, ভিসায় যদি গেদে উল্লেখ থাকে, আপনারা গেদে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে চলে যেতে পারবেন। ওই সীমান্ত দিয়ে বাংলাদেশি স্টুডেন্টদের ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অনেকেই যাচ্ছে। আপনাদের পাসপোর্টে যদি লেখা থাকে বাই রোড গেদে দর্শনা, তাইলে কিন্তু যেতে পারবেন, এটা মাথায় রাখবেন। আর বেনাপোল লেখা থাকলেও বেনাপোল আপাতত যাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সর্বশেষ আপডেট। আরেকটি প্রশ্ন সবাই করছেন, সেটি হচ্ছে, পাসপোর্টের মেয়াদ কতদিন থাকা লাগবে? পাসপোর্টের মেয়াদ ভিসা পাওয়ার জন্য সর্বনিম্ন 6 মাস থাকা লাগবে। 6 মাস যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে, যেদিন আবেদনপত্র জমা দিবেন তার 1 দিন আগ পর্যন্ত, তাইলেও আপনি কিন্তু ভিসার জন্য এলিজিবল হবেন। আর একটা বিষয় সকলে কমেন্ট করছিলেন, কী কী কাগজপত্র লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, তো এইটা নিয়ে অনেকেই ভিডিও তৈরি করেছে। তো আপনারা যদি এই ধরনের ভিডিও চান যে ট্যুরিস্ট ভিসার জন্য কী কী কাগজপত্র লাগে, বা আমি একজন স্টুডেন্ট হিসেবে কীভাবে কাগজপত্র কমপ্লিট করেছিলাম, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডলার ইনভেস্টমেন্ট কীভাবে কীভাবে কী করেছিলাম, এই বিষয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। তো এই ইনফরমেশনগুলো দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।